ধস নেমেছে পর্যটন শিল্পে। তারপর 31st এবং ইংরেজি নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে কিছুটা পুষিয়ে ওঠার চেষ্টা করছেন পর্যটন শহর কক্সবাজারের হোটেল মোটেল ব্যবসায়ীরা। নুরুল আলমের তোলা ছবিতে কক্সবাজার থেকে আরো জানাচ্ছেন সরোয়ার আজম মানিক। পুরানো বছরকে বিদায় আর নতুন বছরের প্রথম সূর্যোদয়কে স্বাগত জানাতে প্রতি বছরে কক্সবাজারের বৃহত্তম সমুদ্র সৈকতে ভিড় জমে দেশি বিদেশি হাজারো পর্যটকের। কিন্তু এবার বিগত বেশ কিছুদিনের রাজনৈতিক অস্থিতিশীলতায় হতাশা নেমে এসেছে পর্যটন কেন্দ্রিক ব্যবসায়ীদের মধ্যে। এই বছর যে পরিস্থিতি, আগামী সামনে কয়েকদিন 31st নাইটে ব্যবসা নিয়ে আমরা কোনো চিন্তা করতে পারতেছি না। কক্সবাজারে ছোট বড় মিলে 4 শতাধিক হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে। ক্রমাগত লোকসানের কারণে অনেক হোটেল এখন বন্ধের পথে। 90% বুকিং ক্যান্সেল হয়ে গেছে, 10% আছে। তারপর আমরা চাচ্ছি যে তার 31st আমরা কক্সবাজারে টুরিস্ট আসুক। এর মধ্যেও কিছুটা পুষিয়ে ওঠার স্বপ্ন দেখছেন কেউ কেউ। পর্যটন শিল্প টিকিয়ে রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তারা। সব কিছু বন্ধ হয়ে যাবে, করা সম্ভব হবে না যদি রাজনৈতিক পরিস্থিতি ঠিক না। এর অংশ হিসেবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, যাতে নির্বিঘ্নে এখানে টুরিস্ট এসে তাদের এই সৌন্দর্য উপভোগ করতে পারে, সে বিষয়ে আমরা সজাগ থাকব। নানা প্রতিকূলতার মাঝেও নতুন বছরে কক্সবাজার আবারও জমে উঠবে এই আশা সংশ্লিষ্ট সকলের। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত দেশের অন্যতম পর্যটন রাজধানী কক্সবাজার। শুরু হওয়া নতুন বছর বাংলাদেশের পর্যটনের জন্য অনেক সম্ভাবনা এবং সমৃদ্ধি বয়ে আনবে বলে মনে করছেন এই শিল্পের সাথে সংশ্লিষ্টরা। কক্সবাজার থেকে সরোয়ার আজম মানিক, চ্যানেল আই।